একশো ছত্রিশ প্লাস এগারো একশো সাতচল্লিশ জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে তাই তো হ্যাঁ মৃত্যুর সংবাদ আমাদের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আঠারোতে একটা কোটা আন্দোলন হয়েছিল এবং দুই হাজার আঠারোতে তিনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে কোটা বিলুপ্ত ঘোষণা করেছিলেন এতে মুক্তিযুদ্ধের যোদ্ধার দুই সন্তান সংক্ষুব্ধ হয়ে তারা হাইকোর্টে একটা রিট আবেদন করেন হাইকোর্ট থেকে একটা রুলিং জারির মাধ্যমে ঘোষণা হলো যে কোটা আন্দোলন যেটা মানে বন্ধ করা হয়েছিল কোটা বন্ধ হয়েছিল সেটা পুনরায় চালু হবে এবং সেটার জন্যই হাইকোর্টের নির্দেশনা একটা এর এরপরের থেকেই দেখলাম কোটা সংস্কার কোটা বিরোধী আন্দোলন শুরু হলো এবং আমাদের ধীরে ধীরে এটা বেশ এটার বড় একটা বিস্তার লাভ করল মহামান্য বিচারপতি ফুল বেঞ্চে যে রায়টা দিলেন সেখানে তিনি বলে দিলেন যে কোটার যেই আন্দো ইয়ে হয়েছে সেটা নিম্নরূপভাবে সংশোধিত সংস্কার করা হল মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ পার্সেন্ট এক পারসেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট হলো অর্টিস্টিক এবং তৃতীয় লিঙ্গের জন্য আর আমরা মুক্তিযোদ্ধারা তখন বলেছি যে আমাদের কিন্তু কোটা শেষ কারণ আমাদের সবাই ত্রিশ বছরের আমাদের ছেলেমেয়েরা সবাই ত্রিশ বছরের উঠতে কাজেই এটা সব আটানব্বই পার্সেন্টই মেধাভিত্তিক হয়ে গেল তা আমরা মনে করেছিলাম যে ছাত্ররা ছাত্র যারা আন্দোলন করছেন তারা নিশ্চয়ই এটাকে ওয়েলকাম করবেন এবং তারা তাদের লেখাপড়ায় ফিরে যাবেন তা আমরা ভয়ানক পরিতাপের সঙ্গে দুঃখের সঙ্গে জানাচ্ছি এই আন্দোলনটা কি ছাত্রদের সঙ্গে ছাত্রদের নেতৃত্বে আর ছিল না নেতৃত্বে চলে যাওয়ার পরে যে এই ঘটনাটি ঘটলো মানে চলে যাওয়ার আগেই আগেই তারা এই ছাত্রদের কাঁধে ভর করে বিভিন্ন বিভিন্ন মতামলী বিভিন্ন মানে স্বার্থনসী মহল এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা উঠে পড়ে লাগলেন এদেরকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলালেন আমরা বললাম যে আমাদের যখন কোটা সব বাতিল ই হয়ে গেল তাহলে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব দাবি মেনে নিলেন তারা আরও আটটি দাবির কথা বলেছিলেন সেটিও বলেছেন যে পর্যায়ক্রমে এগুলি সবগুলি ই করবেন তিনি ব্যবস্থা নেবেন এবং সবগুলিরই তিনি যথাযোগ্য ব্যবস্থা নেবেন যুক্তিক দাবিগুলি অবশ্যই মেনে নেবেন এরপরে তারা ক্ষান্ত হন নাই তারপরে তারা টোটাল বন্ধের কথা ডাক দিলেন আমরা কি দেখলাম আমরা একটা ধ্বংসাত্মক মানে কর্মকাণ্ড সারা বাংলাদেশে দেখলাম আমরা এও দেখেছি আমরা এও দেখেছি তার একটা চক্র একটা হসপিটাল পর্যন্ত রেডি রাখছে যদি কেউ এই যে ইটে আঘাতে লাঠি রাখতে যখন আহত হয়েছে তাদেরকে আবার নিয়ে যে সেখান থেকে চিকিৎসা করিয়ে আবার তাদের ভালো করে আরেক দল আসছে মানে একটা আগের থেকে একটা প্ল্যান্ড ওয়েতে এই আক্রমণগুলি করেছেন আমরা মনে করি তারা আবার মানে স্ব স্ব জায়গায় আবার ঘুরে দাঁড়াবেন শুধু এই দৃশ্য তো আমি তো কয়েকটার কথা বললাম আমাদের গাজীপুরে এই ধরনের ঘটনা ঘটেছে আপনার মেয়র সাবেক মেয়র জাহাঙ্গীরকে কিভাবে পিটিয়ে তিনি এখন সিঙ্গাপুরে আমরা তাকে বিজিবি নামিয়ে তাকে উদ্ধার করতে হয়েছিল তাকে এমনভাবে পিটিয়েছে সে এখন স্মৃতিশক্তি ফিরে পাবে কিনা আমাদের যা আমাদের সেইটাই এখন সন্দেহ করছি তার যে সঙ্গে যে লোকটা তাকে এরকমভাবে পিটিয়ে তাকে গাছে ইসের সঙ্গে দড়িতে ঝুলিয়ে রেখেছিল আমাদের আমরা মনে করি দেশবাসী কয়েকদিন অসুবিধা হয়েছে আমরা খুব শীঘ্রই এদেরকে আমরা মানে সহনীয় পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আমরা সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত আমাদের কাছে একশো ছত্রিশ আমাদের কাছে ছিল তারপরে আমরা দেখলাম আরও এগারো জন যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের যুবলীগের নেতাকর্মী এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল আমাদের একটা অবার লোক হয়েছিলো একশো ছত্রিশ প্লাস এগারো একশো সাতচল্লিশ জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে তাই তো মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে এর মধ্যে এর মধ্যে ছাত্র যারা যারা হত হয়েছেন এর মধ্যে ছাত্রলীগের ছেলেও যথেষ্ট পরিমাণ রয়েছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি একশো ছত্রিশ প্লাস এগারো এই একশো সাতচল্লিশ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি